দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু দেখে নেওয়া যায় গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম এই অধ্যায় থেকে। গত ক্লাসে আমি এই অধ্যায় থেকে তিন চারটা জিনিস আলোচনা করেছিলাম যতদূর আমার মনে আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে মৌলের যে বৈশিষ্ট্যগুলো, মোটামুটি পর্যায় সারণীতে যে মৌলগুলো অবস্থান আছে, এই মৌলগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। এবং তারপরে আলোচনা করেছিলাম যে এই মৌলগুলো 118টা মৌলকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা সেই আলোচনা থেকে বুঝতে পেরেছিলাম যে মৌলগুলোকে প্রধানত চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় এস ব্লক মৌল, একটাকে বলা হয় পি ব্লক মৌল এবং ডি ব্লক, এবং সব শেষে যেটা সেটাকে বলা হয় এফ ব্লক মৌল। এই এস পি ডি এবং এফ এই চারটা ব্লক সম্পর্কে মোটামুটি আমরা শিখেছিলাম। এবং এই এস পি ডি এবং এফ ব্লক মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমি গত ক্লাসে হীরক এবং গ্রাফাইট এই দুটার গঠন এবং এই দুটার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, এবং তোমাদেরকে একটা বাসায় কাজ দিয়েছিলাম। কাজটা হচ্ছে হীরক এবং গ্রাফাইট এই দুটার মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য লিখে নিয়ে আসার জন্য। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং পার্থক্যটা লেখার চেষ্টা করেছো। আমি দেখলাম তোমরা মোটামুটি সবাই এটা পেরেছো, কারণ প্রশ্নটা খুব জটিল না, সোজাই প্রশ্ন আছে। এরকম আমরা আজকে আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনার বিষয়টা আমরা একটু দেখে নিই। প্রথমে আলোচনা বিষয়টা হচ্ছে অবস্থান্তর মৌল কি বা অবস্থান্তর মৌল কাকে বলে, এবং সেকেন্ড টাইম যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অবস্থান্তর মৌলের আবার তিনটা বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে। সেই তিনটা বৈশিষ্ট্যমূলক ধর্ম কি? এক নাম্বারটা হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, এবং দুই নাম্বারটা হচ্ছে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে, এবং সব শেষে যেটা আসবো সেটা হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে। এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল বলতে গেলে আমরা অবস্থান্তর মৌল জানার আগে গত ক্লাসে যেটা জেনেছিলাম ওটা আমি আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে ডি ব্লক মৌল কাকে বলে। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি তার সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই মৌলকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল বলব। এবং এই ডি ব্লক মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলব। তাহলে সকল ডি ব্লক মৌল কি হচ্ছে? অবস্থান্তর হচ্ছে, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক হবে না, এটা সম্পূর্ণটাই ভুল। এখানে একটা খ নম্বরের প্রশ্ন আসে। কি খ নম্বরের প্রশ্ন আসে? যে সকল ডি ব্লক মৌল আসলে অবস্থান্তর হবে না, কিন্তু সকল অবস্থান্তর মৌল কি হবে? ডি ব্লক মৌল হবে। এটা আমরা অনেক সময় উল্টো পাল্টা করে ফেলি, একটু মনোযোগ সহকারে শুনবো। আমি আবারও বলছি প্রশ্নটা, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর হবে না। এটা আমরা একটু বাসায় শেষ করে নেব, কারণ এটা এসএসসি বইয়ে তো মোটামুটি এই প্রশ্নটা অ্যান্সার করা ছিল। তাহলে আমরা একটু নতুন কিছু শিখি আজকে। কি শিখবো? যে অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিতে গিয়ে আমি সর্বপ্রথম যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমি একটা মৌলের নাম দেব, সেটা হচ্ছে ফেরাম। এই ফেরামের টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 26। তাহলে আমরা কীভাবে লিখব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d, এখানে 4s2, আর এখানে 6। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে 2, 2, 4, 6, 4, 10, 12, 6, 18, 18, 2, 20, আর 6,
26, এই হচ্ছে আয়রনের বা ফেরামের ইলেকট্রন বিন্যাস। এখন অবস্থান্তর মৌল হওয়ার শর্তটা হচ্ছে যে কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করতে হবে, এবং এই ডি অরবিটালের স্ট্রাকচারটা যদি 1 থেকে 9 এর মধ্যে থাকে, অর্থাৎ ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 9 এর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে এবং সেটার অবশ্যই যদি পূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটালের স্ট্রাকচার যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে ডি ব্লক মৌল বলা হলে অবস্থান্তর মৌল বলা হবে না। তাহলে এই যে আয়োজনের যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, করে দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালটা অসম্পূর্ণ আছে, অর্থাৎ 6টা ইলেকট্রন আছে। তাহলে এই জন্য আমরা ফেরামটাকে কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। এই অবস্থান্তর মৌলের গ্রুপটা আসলে 3 নম্বর গ্রুপ থেকে 11 নম্বর গ্রুপ এর মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। আর ডি ব্লক মৌল কাকে বলে, 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তাদেরকে ডি ব্লক মৌল বলে। শুধু 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হবে না। কেন হবে না? কারণ এদের সর্বশেষ কক্ষপথে ডি অরবিটালটা সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ থাকে, এই জন্য একটা ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল হবে না। এখন এই অবস্থান্তর মৌলগুলা একটা বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। তাহলে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, এটা কেন করে, কিভাবে করে, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠনের প্রক্রিয়াটা, এটা আমরা এখন একটু শেখার চেষ্টা করব। তবে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা সাধারণত ফেরাস বা ফেরাম এটা নিয়ে আলোচনা করব। এই যে ফেরামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ ফেরামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 6টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, কিন্তু যদি ফেরাম 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নেব। কীরকম হবে, ফেরাম 26, এখানে 2টা প্লাস আছে এই জন্য ইলেকট্রন সংখ্যা হবে 24। ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 3d, এখানে আসবে 5। 2, 2, 4, 6, 4, 10, আর 2, 12, আর 6, 18, 18, 19, 20, 21, 22, 23, এই 23টা হচ্ছে টোটাল ফেরামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাস হতে আমরা কি দেখতে পাবো, শেষে আছে 3d, এখানে কত হবে, 24টা হবে, তাহলে এখানে 6 হবে, 3d, 6, এবং এই 3d, 6 এর পরে 4s অরবিটালও 0 আছে, 4p অরবিটালও 0 আছে। এটা হচ্ছে Fe2+, অর্থাৎ ফেরাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাস সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ইলেকট্রন বিন্যাস সূত্রে দেখা যাচ্ছে যে ফেরাসের সর্বশেষ কক্ষপথের এই ডি অরবিটালে ইলেকট্রন আছে টোটাল 6টি। ডি অরবিটালে টোটাল কয়টি ইলেকট্রন আছে, টোটাল ইলেকট্রন আছে 6টি। এই 6টি ইলেকট্রনটাকে আমরা যদি একটু স্ট্রাকচারটা এইভাবে লিখি যে Fe2+, এখান থেকে আমরা টোটাল ডি অরবিটালে ভাগ হচ্ছে 5টি, এটা আমরা আরেকটু নিচে লিখবো, সেটা হচ্ছে Fe2+, এখান থেকে আমরা কয়টা ভাগ করব, টোটাল 5টা ভাগ করব, 1, 2, 3, 4, 5, এই যে 5টা টোটাল ইলেকট্রন আছে 6টি, এই 6টি ইলেকট্রনের মধ্যে আমাদের এখানে ডি অরবিটালের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টি। আমরা অবশ্যই এর আগেও SSC বইয়ে ওটা আমরা মোটামুটি শিখেছি, এই 5টা ডি অরবিটালের নাম হচ্ছে DXY, DYZ, DZX, DX2-Y2 এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে DZ2। এই 5টা অরবিটালে এই 6টা ইলেকট্রনটা কিভাবে থাকবে, প্রথমে আউফবাউয়ের নীতি অনুযায়ী আগে সর্বাধিক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকবে। এই অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকার পর যেহেতু এখানে 6টা আছে, সেহেতু 1, 2, 3, 4, 5টা এবং 6 নম্বর ইলেকট্রনটা প্রথমে আমরা প্রবেশ করলাম, তাহলে এইটাকে বলা হয়
ডি জেনারে অবস্থা, এটার নাম কি? ডি জেনারে অবস্থা। এই অবস্থাটার নাম হচ্ছে ডি জেনারেট, এই ডি জেনারেট অবস্থা। এখন এই ডি জেনারেট অবস্থা থেকে আমাদের দুইটা অবস্থার সৃষ্টি হবে, এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। একটাকে বলা হয় জেনারেট অবস্থা, আর একটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। আমি যদি স্ট্রাকচারটা দেখাই তাহলে কীভাবে দেখাবো, এটার শেষে প্রথমে হবে দুইটা, তার নিচে হবে তিনটা। তাহলে এই যে ছয়টা ইলেকট্রন আছে, এই ছয়টা ইলেকট্রন কী হবে, নিচের শক্তি স্তরটাকে পূর্ণ করবে, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, আর ওপরের শক্তি স্তর যেটা আছে সেটাতে কোনো ইলেকট্রন থাকবে না। এবং এই ক্ষেত্রে আমরা এই যে একটা কক্ষপথের থেকে যখন আরেকটা কক্ষপথে যাব, সেই ক্ষেত্রে আমরা যে শক্তি পাবো এই শক্তিটা ডেল ই, এটা হচ্ছে বিকৃত শক্তির পরিমাণ। এই ডেল ই সমান এইচ নিউ, এই মান দ্বারা আমরা বিকৃত শক্তির মানটা বের করতে পারবো। তবে অবস্থান্তর মৌল যখন যৌগ গঠন করে তখন এই যে অরবিটালের যে ইলেকট্রন নন ডিজেনারেট অবস্থায় যে দুইটা শক্তি স্তর আছে, এই শক্তি স্তরের একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন লাভ দিয়ে শক্তি শোষণ করে কি করে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হয়, এবং এই ইলেকট্রন স্থানান্তরের সময় এক ধরনের রেখা বা এক ধরনের বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালী সৃষ্টির মাধ্যমে আমাদের সকল পদার্থ যেগুলো অবস্থান্তর মৌল আছে এই মৌলগুলা রঙিন যৌগ গঠন করে থাকে। তারপরে তোমাদের বই আরো সুন্দর করে লেখা আছে, আমি যতটুকু পারলাম তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তারপরে তোমরা একটু বই পড়বে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সামনের দিনে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি ছিল, যে রঙিন যৌগ হয়ে গেল, এখন আমরা পড়ব যে অবস্থান্তর মৌল কিভাবে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ একটা অবস্থান্তর মৌল কিভাবে তাদের যোজনীটাকে চেঞ্জ করে। আমরা ঠিক এই প্রশ্নের অ্যান্সারটাও এই ফেরাম অর্থাৎ আয়রন দিয়ে দিতে পারবো। আমরা যদি স্বাভাবিকভাবে আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, এটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। এই পরিবর্তনশীল যোজ্যতা আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ফেরামের ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়, দাঁড়াচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 2r6, এটা হচ্ছে স্বাভাবিকভাবে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তা স্বাভাবিকভাবে আয়রনের ইলেকট্রন বিন্যাস যখন হলো তখন এই ক্ষেত্রে ফেরামে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি, দুইটি আছে, এবং ডি অরবিটালটা অসম্পূর্ণ আছে, এটা আমরা জানি সাধারণত। তবে আয়রন যখন বন্ধন গঠন করে তখন সর্বশেষ কক্ষপথে এই দুইটা ইলেকট্রন সে কী করবে, ত্যাগ করবে। আয়রন যখন বন্ধন গঠন করে তার সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন সে কী করবে, ত্যাগ করবে। তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে কীরকম হবে, আয়রন দুইটা ইলেকট্রন যদি আমরা ত্যাগ করি তাহলে হবে Fe2+ দুইটা ইলেকট্রন। তখন আয়রনের স্ট্রাকচারটা দাঁড়াবে কীরকম, Fe2+ 26, এখানে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, আর এখানে 4s0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কোন একটা মৌল তার সর্বশেষ কক্ষপথে বন্ধন গঠনের সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, এই ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে ফেরামের বা আয়রনের যোজনী দাঁড়াবে কত, 2, এটাকে আমরা ফেরাস বলে থাকি সাধারণত। আমরা কি বলি, যখন আয়রনের যোজনী 2 হবে তখন তার নাম হচ্ছে ফেরাস। ওকে, এর পরিবর্তে তাহলে এই যে দ্বিযুজী মৌল ফেরাস, এটা আবার ত্রিযুজী কখন হয়, কিভাবে আর যোজনী আবার পরিবর্তিত হয়ে 3 হয়, সেটা এখন একটা দেখার চেষ্টা করব। আমরা এই যে ইলেকট্রন বিন্যাসটা শেষ হলো, এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এই ফেরাস 2+ যেটা আছে, ফেরাস 2+ এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে দেখা যায় যে ফেরাসের সর্বশেষ কক্ষপথে ডি অরবিটালে ইলেকট্রন আছে 6টি। কয়টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে। কিন্তু একটা মৌলের
এটাকে বলা হয়, কার একটা নীতি ছিল যে সর্বাধিক যদি স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালটাকে হয় পূর্ণ হতে হবে না হলে অর্ধপূর্ণ হতে হবে। তাহলে ডি অরবিটাল যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয় তাহলেই শুধুমাত্র সেই মৌলটা সর্বাধিক স্থিতিশীল হবে, এবং প্রকৃতিতে যত মৌল আছে তারা সবাই স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই শর্তে বা এই ধর্মটা অক্ষুণ্ণ রাখার জন্যে আয়রনও কী করতে চায়, একটা স্থিতিশীলতা লাভ করার জন্যে তার সর্বশেষ কক্ষপথের ডি অরবিটাল অর্ধপূর্ণ করার জন্যে সে এখান থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে। তখনকার স্ট্রাকচারটা কীরকম, তখন এফ থ্রি প্লাস হবে 26, এখানে আমরা লিখব 1s2, এখানে লিখব 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, এই তো 3d কত আসলে 5 আসলে। এই সর্বাধিক সুস্থিত অর্জন করার জন্য আয়রন তার শেষ কক্ষপথতে আরও একটা ইলেকট্রন ত্যাগ করলো, ফলে তার যোজনে গিয়ে দাঁড়ালো 3। তাহলে প্রথমে যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে শেষ কক্ষপথতে তার যোজনী ছিল কত 2, এবং সর্বশেষে সে স্থিতিশীলতা অর্জন করার জন্যে ডি অরবিটাল থেকে আরেকটা ইলেকট্রন যখন ত্যাগ করলো তখন তার যোজনী দাঁড়ালো কত 3। তাহলে এই ক্ষেত্রে আয়রন কি একাধিক যোজনী প্রদর্শন করলো, একই মৌল কিন্তু যৌগভেদে একাধিক যোজনী প্রদর্শন করবে, এই থেকেই বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা বা পরিবর্তনশীল যোজনী। তাহলে আমরা কি দেখতে পেলাম, আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এরপরে আমরা চলে যাব পরবর্তী জটিল যৌগ। এই পরিবর্তনশীল যোজ্যতা যারা প্রদর্শন করে তারা আবার জটিল যৌগ গঠন করে। এই জটিল যৌগের ক্ষেত্রে আমরা যখন ব্যাখ্যা করব তখন আমরা এমন একটা যৌগ নিয়ে ব্যাখ্যা করব যে যৌগ সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি। কীরকম টাইপের অবগত আছে, সেটা নিকেল হতে পারে, সেটা ফেরাস হতে পারে, যে কোনো একটা যৌগ নিয়ে হতে পারে। আমি একটা যৌগ দিয়ে শুধু একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে নিকেল চতুস্তলক, NiCO4। এটা একটা যৌগ বলে, এই যৌগটা হচ্ছে NiCO4। এই যৌগটা কিন্তু আসলে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কীভাবে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে সেটা আমরা শিখলাম। এখন জটিল যৌগ কীভাবে, জটিল যৌগ গঠনের একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এই যে জটিল যৌগের ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে সেই কেন্দ্রীয় পরমাণু অবশ্যই অবশ্যই অবস্থান্তর হতে হবে, এবং এই কেন্দ্রীয় পরমাণুর সাথে একাধিক মুক্তমূলক সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হতে হবে। যদি এই শর্তগুলো মেনে কোনো একটা যৌগ গঠন করে তাহলে সেই যৌগটাকে আমরা কি বলবো, জটিল যৌগ বলবো। তাহলে আমি জটিল যৌগের শর্ত কয়টা বললাম, কেন্দ্রীয় পরমাণুটা অবশ্যই অবস্থান্তর মৌল হতে হবে, এবং এই কেন্দ্র পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একাধিক জটিল, এটাকে আমরা মুক্ত মূলক বলতে পারি অথবা ফ্রি রেডিক্যাল বলতে পারি, যুক্ত করতে হবে, তাহলে সেই যৌগটা পাওয়া যাবে। সেই যৌগকে আমরা কী বলবো, জটিল যৌগ বলবো আর কি। তাহলে একটা উদাহরণ দিলাম, আমরা যে উদাহরণটা নিলাম এই উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় মূলক হচ্ছে নিকেল, এই নিকেল সবসময় 2+ আয়ন গঠন করে, আর আমরা জানি যে নিকেল একটি অবস্থান্তর মৌল, এবং নিকেল তার সর্বশেষ কক্ষপথতে দুটো ইলেকট্রন ত্যাগ করার পর নিকেল 2+ আয়ন গঠন করে। এখন এই নিকেল 2+ আয়নের সাথে এই কোবাল্ট CO আছে, এই চারটা CO কি করবে, চারটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। আর এই সরি এখানে হবে নিকেল, এই নিকেল 2+ এর সাথে চারটা CO চারটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হবে। এই পুরাটা যৌগকে আমরা কি বলবো, একটা জটিল যৌগ বলবো। টেট্রা পটাশিয়াম সায়ানাইড এটাকেও আমরা জটিল যৌগ বলি, এটাকেও জটিল যৌগ বলি, এরকম অসংখ্য জটিল যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুতে অবস্থান্তর মৌল বিদ্যমান থাকে এবং এই যৌগ গঠনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। এরকম আরও কিছু উদাহরণ আছে, তোমরা বাসায় একটু পড়ে দেবে। তাহলে আজকে আমাদের মোটামুটি আলোচনা করার বিষয় ছিল, চারটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। 1 নম্বরটা হচ্ছে অবস্থান্তর মৌল কাকে বলে এটা শিখলাম,
এবং তাদের ডেফিনেশন সংজ্ঞা টংজ্ঞা দেওয়া শিখলাম, এবং পরবর্তীতে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের তিনটা বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রদর্শন করে। এক নম্বরটার নাম হচ্ছে এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, দুই নম্বরটা হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, এবং তিন নম্বরটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। এই তিনটা ইন্টারমিডিয়েটের জন্য তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে এবং ভালো করে চর্চা করবে বাসায়, যাতে এটা পরীক্ষার হলে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। আমি যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে নক করবে, আমাকে প্রশ্ন করবে, যে কোনোভাবে আমার কাছে প্রশ্নটা পাঠানোর চেষ্টা করবে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই ব্যাপারটা বা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। তবে আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের আরও নতুন নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা আমি একটু বলে দিচ্ছি। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। এই যে আমরা পর্যায় সারণীতে 118টা মৌল আছে, এই 118টা মৌলের পর্যায় সারণীতে তাদের অবস্থানের উপর ভিত্তি করে কিছু কিছু ধর্ম মেনে চলে, এই ধর্মগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলবো। এই পর্যায়বৃত্ত ধর্ম টোটাল 6টা আছে, এই 6টা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।